তো আমাদের যতটুকু আমরা আলোচনা করছি প্রথম দ্বিতীয় সূত্র পর্যন্ত, এইখানে কারো কি কোনো ধরনের জিজ্ঞাসা, প্রশ্ন বা যে কোনো কিছু থাকলে শেয়ার করতে পারো? কারো কি কোনো সমস্যা বা প্রশ্ন আছে গত ক্লাসের বেসিসে? আচ্ছা, নিচ্ছি প্রশ্ন একে একে করেছি। কে প্রথমে কে বলছে? সাম্য অসাম্য নিয়ে কে বলতেছিলা? হ্যাঁ বলো। হ্যাঁ বলো, সাম্য অসাম্য বলের যে বিষয়টা নাকি? আচ্ছা, তোমাদের বইয়ে সাম্য অসাম্য বলের যে ব্যাপারটা আছে সেটা আসলে পেন্ডুলাম দিয়ে বুঝাইছে, তাই না? তো আমি যদি পেন্ডুলামে ফিরে যাই, না পেন্ডুলাম এখন আর ফিরে যাওয়া দরকার, পেন্ডুলামের ছবি দিয়ে যদি আঁকি, সাম্য বল জিনিসটা আসলে কি? সাম্য বল হচ্ছে যে যখন তোমার কোনো একটা বস্তুর উপর, ধরো এই বস্তুটা, এটার উপর কি হবে, একাধিক বল কাজ করবে, একের অধিক বল কাজ করবে, তখন আসলে সাম্য অসাম্য ব্যাপারটা আমরা চিন্তা করি। কিরকম ভাবে? ধরো এই বলটা বা এই গোলকটার উপর আমরা একটা বল প্রয়োগ করতেছি, ধরো বলটা প্রয়োগ হচ্ছে এই দিকে, ডান দিকে, ঠিক আছে? ধরো ডান দিকে কত নিউটন, সাপোজ ডান দিকে, ডান দিকে আমরা 10 নিউটন বল প্রয়োগ করতেছি। আচ্ছা ভালো কথা। এখন বাম দিক থেকেও আমরা আবার বল প্রয়োগ করতেছি, বাম দিক থেকে বল প্রয়োগ যে করা হচ্ছে সেটার পরিমাণটা হচ্ছে ধরো 7 নিউটন। আচ্ছা, তো ইন দ্যাট কেসে এখন কি হচ্ছে, এই বস্তুটার উপর একের অধিক বল কাজ করতেছে, ভালো কথা। বাট খেয়াল করো, এই যে দুইটা বল একসাথে কাজ করতেছে, এই দুইটা বল একসাথে কাজ করার ফলে এই বস্তুটা কোন দিকে যাবে বলো তো? ডানে যাবে না বামে যাবে? এটা ডেফিনেটলি বামে যাবে। সরি সরি, বামে না, এটা ডানে যাবে। অবশ্যই অবশ্যই এটা ডানে যাবে। আচ্ছা ভালো কথা। তো এখন ডানে যে যাবে তার মানে অবশ্যই সে ডানে একটা বল অনুভব করতেছে, রাইট? এখন ডান দিকে সে কতটা বল অনুভব করতেছে আসলে? এখানে সে কি 10 নিউটন বল অনুভব করতেছে? ডেফিনেটলি না, ডান দিকে সে 3 নিউটন বল অনুভব করছে। সো এটা আমরা কিভাবে করবো? সিম্পলি জাস্ট এই দুইটাকে যোগ বিয়োগ করছি, তাই তো? এখান থেকে আমরা পেয়ে গেছি। তো যখন এরকম ঘটনাটা ঘটবে যে দুই একটা বস্তুর উপর একের অধিক বল কাজ করবে এবং বল কাজ করার ফলে ওই বস্তুটার উপর কার্যকর বল বা নেট ফোর্স, নেট ফোর্স জিরো হবে না, জিরো হবে না, তখন সেটাকে আমরা বলতেছি অসাম্য বল। কি বলতেছি? অসাম্য বল। এখন দেখো, এটা এখানে কার্যকর ফোর্স বা নেট ফোর্সটা জিরো না, 3 নিউটন, এই জন্য এটা আমরা অসাম্য বল বলবো। এখন যে পৃথিবীতে যে কোনো অসাম্য কিছুই আসলে সাম্যতা অর্জন করতে চায়, তো ওই সাম্যতা অর্জন করতে চাওয়ার প্রবণতার কারণেই বস্তুটা আলটিমেটলি ডান দিকে মুভ করবে আমরা দেখতে পাবো। বাট চিন্তা করো, এখন যদি বস্তুটার উপর দুই দিক থেকে আমরা ঠিক 10 নিউটন 10 নিউটন করে বল কাজ করতো, 10 নিউটন করে বল কাজ করতো, তাহলে কি বস্তুটা কোনো দিকে যাইতো? যাইতো না। তখন নেট ফোর্স কত হইতো? 10 - 10 = 0। এই যে যখন নেট ফোর্সটা জিরো আসবে একটা বস্তুর উপর, ডাজেন্ট ম্যাটার ওটার উপর কি পরিমাণ বল কাজ করতেছে, কোন দিক থেকে কাজ করতেছে, যখনই নেট ফোর্স জিরো হবে তখন সেটাকে আমরা বলতেছি সাম্য বল। এখন এইখানে যে ক্যালকুলেশনটা আমরা খুব সহজে করতে পারছি, কেন করতে পারছি? কারণ দুইটা বল একই সরল রেখা বরাবর কাজ করতেছে, বিপরীতমুখী কাজ করতেছে, বা একই দিকে যদি কাজ করতো, ধরো দুইটা বল বিপরীতমুখী কাজ না করে একই দিকে কাজ করতো, তাহলে আমরা সেটাকে যোগ করে দিতাম, তাই না? বাট একটু চিন্তা করো, ধরো এখন ওই বস্তুটার উপর একটা বল কাজ করতেছে ধরো এদিক থেকে, আরেকটা বল কাজ করতেছে এদিক থেকে, একটু দাঁড়াও। আচ্ছা, তোমাদের হোয়াইট বোর্ডে ক্লাস নিলে কি ভালো, বেটার হয় বলো তো? হোয়াইট বোর্ডে ক্লাস নিলে কি বেটার হয় এই যে এই ধরনের লেখালেখি? আমি আসলে তোমাদের এই লেখা মানে এই যে যেসব জিনিসটা হাতে লিখতে হচ্ছে,
হাতে লেখাটা হোয়াইট বোর্ডে স্যার মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ আমি এটাই ভাবতেছি, যেগুলো হাতে লেখা যে ক্লাসগুলো হাতে লিখে নিতে যাব চাচ্ছি সেগুলো হোয়াইট বোর্ডে নিলে ভালো হয়, তাহলে এগুলো আরো কমফোর্টলি বোঝানো যায়, আরো বেশি কথা বলা যায়। এ দেখা যায় এই লেখালেখি করতে গিয়ে লেখা সোজা করার পিছনেই ফোকাসটা চলে যায় আমার, টু বি অনেস্ট। আচ্ছা যাই হোক, আজকে তো আজকে করি আমরা এখানে। তো দেখো ঘটনাটা হচ্ছে যে এই বস্তুর উপর তিন দিক থেকে বল কাজ করতেছে। এখন ধরো এটা 10 নিউটন, এটা ধরো 7 নিউটন, এটা ধরো মনে করো তোমার 13 নিউটন। ইন দ্যাট কেসে এখন এই বস্তুটার যে তিন দিক থেকে বল কাজ করতেছে, এই তিন দিক থেকে বল কাজ করার ফলে আলটিমেটলি বস্তুটা কোন দিক যাবে বা আদৌ কি যাবে কি না, এটা কি সরাসরি হিসাব করে বলতে পারবো কেউ? আমরা পারবো না, কথাটা বুঝতে পারছি, বাট এটাও সম্ভব একটা জিনিস জানা থাকলে, সেটা আমরাকে বলি উপাংশের ধারণা, ওইটা নিয়ে আজকে মূলত আলোচনা করব বিস্তারিত। তো যাই হোক, তো এই ধরনের বস্তুর ক্ষেত্রে দেখো তিন দিক থেকে তিন বলের পরিমাণটা ভিন্ন রকম, বাট তারপরেও এই বলটা এই বস্তুর উপর নেট ফোর্সটা জিরো কিন্তু হওয়া সম্ভব। আমার কথাটা কি বুঝতে পারছো? নেট ফোর্সটা জিরো হওয়া সম্ভব যদিও না বল তিনটার মান সমান না হয়। আমি যেভাবে ছবিটা আঁকছি মোটামুটি অ্যাঙ্গেলগুলো সেম রাখছি, তাই না? মানে বলা যায় যে আমাদের 180 তিন দিক থেকে আমাদের কত ডিগ্রি কোণ হয়েছে, এটা 360, তো তাহলে 120 ডিগ্রি, তিন দিক থেকে 120 ডিগ্রি কোণে আমরা বল প্রয়োগ করছি, তাই না? তো এখন এই যে বল প্রয়োগগুলা এইগুলা যদি সেম হইতো প্রত্যেকটাই 10 নিউটন হইতো, তাহলে এখানে প্রত্যেকটা বলকে কাটাকাটি করে জিরো করতে পারতো, নেট ফোর্সটা হইতো জিরো। কিভাবে হইতো এটা আলোচনা করতেছি না, বা এটা তো এটা আসলে সেন্সের ব্যাপার, যেহেতু সব তিন দিক থেকে সমানভাবে বল কাজ করতেছে। বাট ইন দ্যাট কেসে যেহেতু বলগুলো ভিন্ন অ্যাঙ্গেলে কাজ করতেছে, তাহলে এই বলটা কি সাম্য হবে না, যেরকম ভাবে ছবিটা আঁকা হয়েছে সেই অনুযায়ী এই বলগুলো কাজ করলে এটা হবে অসাম্য বল। বাট এটা পসিবল যে আমরা যদি বলের ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারি। সাপোজ চিন্তা করো আমরা যদি 7 নিউটনের ফোর্সটাই এই দিক থেকে কাজ না করে খানিকটা অ্যাঙ্গেলটা বদলায় ফেলতে পারি, তাহলে এটা সম্ভব যে এই 7 নিউটন আর 10 নিউটন ফোর্স দুইটা এই 13 নিউটন ফোর্সকে কাটাকাটি করে জিরো করে ফেলতে পারবে। ইন দ্যাট কেসেও এটা হবে সাম্য বল। কথাটা বোঝা গেছে? আচ্ছা আরেকটা ভাবে জিনিসটাকে চিন্তা করা যায় যে ধরো একটা পেন্ডুলামটা ধরো যে এই জিনিসটা পেন্ডুলামটা আছে ঝুলতেছে সুতার উপর, ঠিক আছে? এখন চিন্তা করো এইখানে যখন পেন্ডুলামটা যা স্থির অবস্থানে ঝুলতেছে, তার মধ্যে কি কি ধরনের ফোর্স আছে বলতো, কি কি ধরনের ফোর্স বা এখানে থাকতে পারে? অভিকর্ষ বল, মানে ওজন বস্তুটার ওজন W। এখন চিন্তা করো নেট ফোর্সের সাম্য বলের ধারণা থেকে আমরা কি বুঝি, যে সাম্য বল যদি মানে বলটা যদি হয় সাম্য বল, তাহলে বস্তুর উপর নেট ফোর্স জিরো হবে, এবং নেট ফোর্স জিরো হওয়ার কারণে বস্তুটা কিন্তু কোনো দিকে মুভ করবে না, রাইট? তো এখন এই যে পেন্ডুলামটার যে ওয়েটটা, যে এটাকে বব বা পিণ্ড বলি আমরা, তো এই যে পিণ্ডটা এইটা তো একটা জায়গায় স্থির আছে, তাহলে আমরা বলতে পারি না এটার উপর যে নেট ফোর্স কত, জিরো না? ডেফিনেটলি জিরো। কিন্তু এটার তো সরি কিন্তু এটার তো ওজন আছে নাকি, এমন তো না এটার ওজন নাই হয়ে গেছে, তো ওজনটা এটা একটা ডেফিনেটলি ফোর্স। তাহলে এই ওজনের যে ফোর্সটা এটাকে আসলে তোমার প্রশমিত করতে বা ব্যালেন্স করার জন্য ডেফিনেটলি আমাদের অপোজিট ডাইরেকশনে একটা ফোর্স দরকার। যদি অপোজিট ডাইরেকশনে কোনো ফোর্সই না থাকতো, তাহলে নেট ফোর্স জিরো হইতো না, তাহলে বস্তুটা তার ওই জায়গাতে স্থিরভাবে থাকতো না। কথাটা কি বুঝতে পারছি আমরা? সো তার মানে যেহেতু বস্তুটা কোনো দিকে যাচ্ছে না, এটা অবশ্যই সাম্য বল হিসেবে কাজ করতেছে, এখানে সাম্য বল কাজ করতেছে, এবং যেহেতু এখানে ওজন বস্তুটার ওজন শূন্য না, তার মানে অবশ্যই ওজনের ঠিক বিপরীত দিকে এখানে আরেকটা বল কাজ করতেছে, এবং সেই বলটা আসলে কি, এটাকে আমরা বলি সুতার টান বা টেনশন ফোর্স, এটাকে আমরা বলি টি। কি বলি? টি। সো তার মানে যখন এটা এই অবস্থায় আছে, তখন এখানে দুইটা বল কাজ করতেছে, একটা সুতার টান, একটা হচ্ছে কি বস্তুটার ওজন।
এখন অনেকে চিন্তা করতে পারো, আচ্ছা সুতা টান, সুতা কি টান দেওয়ার ক্ষমতা আছে? না, সুতার আসলে টান দেওয়ার ক্ষমতা নাই, সুতার আসলে ভার বহন করার ক্ষমতা আছে। তো ভার বহন করতে গিয়ে সে টান টান হয়, তো সে নিচের দিকে বল অনুভব করে ক্রিয়া এবং সে বিপরীত দিকে প্রতিক্রিয়া পায়। আসলে আমরা কম বেশি সবাই নিউটনের থার্ড লটা সম্পর্কে অবগত আছি, তাই না? সো প্রতিক্রিয়াটাই আসলে এখানে টেনশন ফোর্স হিসেবে কাজ করে, মানে ওজনটা হচ্ছে ক্রিয়া, তারের টানটা হচ্ছে প্রতিক্রিয়া বল। কথাটা বুঝে গেছে সবার? কোনো সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে? নাই, আছে কি? এখন চিন্তা করো, এই যে টেনশন ফোর্স মানে তারটার টান বল আর হচ্ছে ওজন, এটা কি আসলেই সমান? এটা আসলেই সমান। কেন? তো চিন্তা করো তো, যদি ওজনটা বেশি হইতো আর সুতার টানটা কম হইতো, তাহলে পেন্ডুলামটা ওই জায়গায় থাকতো, সে কিন্তু ছিঁড়ে পড়ে যাইতো, রাইট? আবার যদি টেনশন ফোর্স, সুতার টানটা বেশি হইতো, সুতার যদি টানটা বেশি হইতো আর ওজনটা সেই তুলনায় কম হইতো, তাহলে পেন্ডুলামটা ওই জায়গাতে থাকতো না, সে উপরের দিকে লাভ দিত। কথাটা বোঝা গেছে? এটা হচ্ছে সাম্যাবস্থায় সে আছে। এখন একটা জিনিস খেয়াল করো, ধরো আমরা এখন এই যে তোমার পেন্ডুলামটাকে ধরো একটা দিকে টেনে, জাস্ট তুমি পেন্ডুলামের দাগ পড়ে গেল, দাগ মুছে গেছে। সো ধরো আমরা এই পেন্ডুলামটাকে এই আমাদের পেন্ডুলামটা ঝুলতেছিল এই সুতা থেকে, তো এই পেন্ডুলামটাকে ধরো একদিকে আমরা টানলাম, টেনে আমরা ছেড়ে দিলাম। আচ্ছা এখন এটা কোন দিক যাবে? ডেফিনেটলি এটা এই নিচের এই দিকে যাবে, তাতে কোনো সন্দেহ নাই, তাই না? আচ্ছা এখন বলো, যখন এই সুতাটা এই জায়গাতে আছে, মানে পেন্ডুলামটা এই জায়গাতে আছে, এইটার ওয়েট কি বাড়ছে না কমছে? সেমই আছে ওয়েট, মানে নিচের ফোর্সটা সেম আছে। বাট খেয়াল করো, এই যে ওজন বলটা, এটাকে ক্যান্সেল করার জন্য তার একটা উপরের দিকে সরাসরি বল প্রয়োজন ছিল, ছিল না? ডেফিনেটলি ছিল। বাট উপরের দিকে কি সুতা আছে এখানে? সুতা তো নাই, মানে তার মানে এখানে আসলে যে টান বলটা ছিল, টেনশন ফোর্স, এটা সেভাবে কাজ করতে পারতেছে না, তার থেকে কম কাজ করতেছে। কম কাজ করতেছে মানে কি, এটা আসলে উপাংশের কনসেপ্টটা না বুঝলে এটা একটু বুঝতে কষ্ট হয়ে যাবে, মানে সমস্যা হতে পারে অনেক কাছে মনে হতে পারে। এইখানেও সুতার টান আছে, বাট সেটা উপরের দিকে না, সেটা আছে এই অ্যাঙ্গেলে, সেটা কিন্তু আছে কোন দিকে? এই যে অ্যাঙ্গেল বরাবর, এবং এই যে ফোর্সটা যখন সে সরাসরি সুতাটা সোজা ছিল, সরাসরি যে টানটা দিতে পারছে উপরের দিকে, এখন তো সুতাটা টানতেছে এই দিকে, তাই না? এই অ্যাঙ্গেলে, খেয়াল করো তো, সে কিন্তু পুরাপুরি আগের মতো টানটা ঠিক খাড়া উপরের দিকে দিতে পারতেছে না, তার থেকে কম ফোর্স দিতে পারতেছে। তার মানে উপরের দিকে সোজাসুজি ওজনটাকে কাটাকাটি করার জন্য যে টেনশন ফোর্স বা প্রতিক্রিয়া বলটা আমার দরকার ছিল, সেটা কিন্তু মানটা সেম নাই, মানে উপরের টেনশন ফোর্সটা এক কথায় কমে গেছে। তার মানে এই অবস্থায় টি ইজ স্মলার দেন ডব্লিউ। বুঝতে পারছো ঘটনাটা সবাই? বোঝা গেছে? তো যার ফলশ্রুতিতে এটা সাম্যাবস্থায় থাকবে না, এটা অসাম্য অবস্থায় থাকবে। এবং ধরো আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি, ধরি যদি বস্তুটার ওজন 10 নিউটন হয়, তাহলে যখন এটা সাম্যাবস্থায় ছিল, ব্যালেন্স সিচুয়েশন, তখন কি ওজন 10 নিউটন, তাহলে সুতার টান ফোর্সও কি 10 নিউটন থাকবে না, নাকি? সেটাও 10 নিউটন থাকবে। আর যখন অ্যাঙ্গেলে এটা টান দিছে, তখন কোনাকুনি ভাবে এটার বল 10 নিউটনই আছে, কোনাকুনি ভাবে এটা সুতার টান 10 নিউটনই আছে, বাট উপরের দিকে সোজাসুজি আর 10 নিউটন সে দিতে পারতেছে না। বুঝতে পারছো? যার ফলশ্রুতিতে কি হচ্ছে, যে এখানে ব্যালেন্সে থাকবে না, পেন্ডুলামটা নিচের দিকে নামতে শুরু করবে, এবং নিচের দিকে নামতে গিয়ে যেহেতু সুতা ছিঁড়ে আর সে বাড়িতে পারবে না, সে এই কার পথটা মেনটেন করবে। এবং এখানে আরো কিছু কমপ্লেক্স বুঝার ব্যাপার স্যাপার আছে, এই পেন্ডুলামটা ত্বরণ কিভাবে হবে, ত্বরণটা কোন দিকে কখন পাবে,
এই জিনিসটা নিয়ে উপাংশটা বোঝানোর পর একটু আলোচনা করব। আর মূলত পেন্ডুলামের এই গতিবিধির আলোচনাটা আমরা পাবো চ্যাপ্টার 7-এ। এখানে অনেক কারিশমা আছে এই পেন্ডুলামের মুভমেন্টের মধ্যে, এই কারিশমাটা বোঝা দরকার আছে। তো যাই হোক, এটা হচ্ছে উপাংশের বেসিক ধারণা, সরি উপাংশের ধারণা মানে সাম্য অসাম্য বলে ধারণা। এবং আরেকটা জিনিস বলি, এই যে সুতার টানটা এখানে কোনাকুনি ভাবে 10 নিউটন কাজ করতেছে, তাহলে উপরের দিকে কতটুকু কাজ করতেছে? উপরের দিকে 10 নিউটনের থেকে কম, মানে 10 নিউটনের একটা পার্শিয়াল অংশ বা উপাংশ কাজ করতেছে। মানে আমরা বলতে পারি এই অবস্থায় উপরের দিকে যে বল কাজ করতেছে সেটা আসলে সুতার যে টান বল সেইটার একটা উপাংশ মাত্র। কথাটা কি ধরতে পারছো? সবাই বুঝতে পারছো কথাটার মানে? জি, না ওইটা 10 নিউটন থাকবে না, থাকলে তো ঠিক মানে ব্যালেন্সই হয়ে যেত। কোনাকুনি যে বলটা কাজ করতেছে ওই কোনাকুনি বল টানের কারণে তার একটা সামান্য অংশ উপরের দিকে কাজ করবে, একটা পার্শিয়াল পার্ট, মনে করো 5 নিউটন বা 6 নিউটন। তো মানে ওই 10 নিউটনের একটা অংশ উপরের দিকে খাড়া অনুভব করবে পেন্ডুলামটা, যেটা 10 নিউটনের থেকে কম, মানে 10 নিউটনের একটা ছোট্ট অংশ বা পার্ট, সেটাকে আমরা বলি উপাংশ। সো এখানে এই জন্য এটা ব্যালেন্সিং এ নাই। তো এখন এই জিনিসটা উপাংশের ব্যাপারটা ক্লিয়ার থাকা খুব জরুরি, ঠিক আছে? এই জন্যই আমরা এখন উপাংশ সম্পর্কে একটু বিস্তারিত বুঝব, ঠিক আছে? উপাংশ জিনিসটা আসলে কি, এটা বোঝার পরে একটু আগে যে কথাগুলো বললাম, যাদের এখনো কনফিউশন আছে কনফিউশনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো সাম্য অসাম্য বলের ধারণাটা ক্লিয়ার হয়েছে? যে বলতেছিলা কার জন্য প্রবলেম ছিল, সমস্যা দূর হয়েছে? আচ্ছা, তো এখন তাহলে একটু উপাংশটা আগে বুঝে নি, তারপরে অন্য প্রশ্নগুলো নিচ্ছি। তো উপাংশের ধারণাটা মূলত তোমাদের সবচেয়ে বেশি এফেক্টিভ হবে ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে গিয়ে, ওইখানে উপাংশ বুঝতেই হবে, উপাংশ না বুঝলে কাজ হবে না। বাট উপাংশটা বেসিক আইডিয়াটা যদি এখন থেকে না বুঝো, তাহলে তোমাদের দেখবা পরীক্ষায় অনেক সময় ঘুরে পেঁচে কিছু কোশ্চেন থাকবে বা অনেক আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকবে, সেগুলো পুরোপুরি বুঝবা না। তো ব্যাপার, তো উপাংশ বিষয়টা কি, জিনিসটা কি? আচ্ছা, তো আমরা সবাই তো ওই যে মোবাইলে গেমস খেলছি, ওই যে পুল গেমস খেলছি, বিলিয়ার্ড খেলে যেটা, বা ফিজিক্যালি বিলিয়ার্ড খেলছি কখনো কেউ আমরা? আচ্ছা, তো ফিজিক্যালি খেললে আরো ভালো, মানে ভালোভাবে বোঝা যায়। গেম খেললেও আমরা যে মোবাইলে পুল খেলি, আমি খেলতাম কত কলেজ লাইফে থাকতে, এই যে অনলাইনে বসে বসে স্যার গেমে দেখে খেলতাম, মানে ইন্টারেস্টিং ছিল ওই সময়গুলো। তো যাই হোক, তো ওই পুল খেলার মধ্যে খেয়াল করো, খেয়াল করো আমরা কি করি, আমাদের খেলাটার মধ্যে একটা বলকে দিয়ে আরেকটা বলকে হিট করতে হয়, এবং হিট করে পট করতে হয়। পট করা মানে একটা গর্ত থাকে, গর্তের মধ্যে ফেলতে হয় আর কি। তো এখন কখনোই এমন কিন্তু ব্যাপারটা কিন্তু এমন না যে একদম গর্ত বরাবর সোজাসুজি বলটা থাকে, বলটা দিয়ে আমরা ওই বলটাকে হিট করি। সাপোজ ধরো যে এই যে এই বলটা দিয়ে আমরা ওই সামনে উপরের বলটাকে হিট করব। তো ব্যাপারটা এরকম না যে একদম সোজাসুজি গর্তটা থাকে সোজাসুজি মারতে হয়, আমাদের অনেক টেকনিক ব্যবহার করে ডানে বামে করে বলটাকে বিভিন্ন দিকে ডাইভার্ট করতে হয়, তাই না? বামে বা একটু ডানে চাপাইতে হয়, বা এক কথায় কন্ট্রোল করতে হয় ডিরেকশনটা বলেন। সো এখানেও আমরা একই কাজ করব। তো ধরো যে এই বলটা দিয়ে আমরা এই বলটাকে হিট করব। সো যখন আমরা এই বলটা দিয়ে বলটাকে হিট করব, কোথায় কোথায় পট করব, এখানে হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। তো এই বলটার সামনে ধরো অনেকগুলা গর্ত আছে, কিভাবে আছে? ওই বলটার চারপাশে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, বলটার সামনে পুরো 180 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এর মধ্যে এই এতগুলা গর্ত আছে, বেশ কিছু পরিমাণে গর্ত আছে। তো আমরা এখন তাহলে এই বলটা দিয়ে এই বলটাকে হিট করব, ঠিক আছে? এখন এই বলগুলার কিছু পয়েন্ট আছে, কত নাম্বার বলে ফেলায়, কত নাম্বার পয়েন্টে ফেলা যাবে। যেমন এটা হচ্ছে 1 নাম্বার, ধরো এটা 2 3 4 5 6 7 8, একইভাবে এদিকেও 2 3 4 5 6 7 8। এখন এগুলো হচ্ছে পয়েন্ট। এখন বলো দেখি এইখানে সর্বোচ্চ কত পয়েন্ট অর্জন করা সম্ভব এই বলটা দিয়ে হিট করে? তোমাকে গর্তে বলটা ফেলতে হবে,
কে কত পয়েন্ট করতে পারবা ম্যাক্সিমাম? নেট কি স্লো হয়ে গিয়েছে? হ্যাঁ বুঝি না, মানে 1 2 3 4 5 সবই সম্ভব, 6 সম্ভব, 7 সম্ভব, 8 সম্ভব না? আমি একটু ছবিটাকে একটু মডিফাই করি, দাঁড়াও ছবিটাতে একটু স্ক্রিন শেয়ারিং মনে হয় অফ হয়ে গেছে তাই না? আচ্ছা সমস্যা নাই, আমি একটু ছবিটাকে একটুখানি মডিফাই করব, দাঁড়াও মডিফাই করলে একটু আরেকটু ক্লিয়ার হবে জিনিসটা। এখন দেখো, সো তাহলে ঘটনাটা দাঁড়াচ্ছে যে এই অবস্থা, এখন কি আমরা চাইলে 8 নাম্বার বলে ফেলতে পারবো? হ্যাঁ পারবো স্যার। আচ্ছা কারা কারা মনে করতেছো যে পারবো? আমার দিক যদি পরিবর্তন করি তাহলে স্যার আর সামল বল তো একটু কঠিন হয়ে যাবে, মানে একেবারে ডাইনে সোজা সুজি তাই না? আচ্ছা টু বি অনেস্ট, প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে বা ফিজিক্সের তত্ত্ব অনুযায়ী প্র্যাকটিক্যালেও তাই ঘটবে, তোমরা যতই চেষ্টা করো না কেন, যতই চেষ্টা করো না কেন, কোনোদিনও কেউ 8 পয়েন্ট করতে পারবা না, 8 পয়েন্ট করতে পারবা না। কেন বলতেছি, তার আগে চিন্তা করো, ধরো যে তুমি 8 পয়েন্টের আশা বাদ দিয়ে কোনো একটা দিকে সেটা করতেছো, কোন দিকে ধরো আমরা সেটা এই বরাবর তুমি বলটাকে তুমি পুশ করতে পারছো, মানে এটা কিভাবে করা হবে, জাস্ট একটু বলের অ্যাঙ্গেলটা, বলটা হিট করার অ্যাঙ্গেলটা একটু এদিক সেদিক করলে বা ডানে বামে করলে এটা পসিবল যে এই বলটাকে আমরা এখানে হিট করতে পারি। এখন তুমি যে বলটা প্রয়োগ করতেছো সেই বলটা হচ্ছে তোমার এইখানে কত, এই তোমার বলটা হচ্ছে এখানে বলের পরিমাণটা হচ্ছে 10 নিউটন, সো 10 নিউটন ফোর্স দিয়ে তুমি এই বলটাকে পুশ করতেছো, ঠিক আছে? এখন একটু চিন্তা করো যে বলটা গেল কোন দিকে, এই দিকে, তো আমরা ফোর্স দিছি কোন দিকে, আমাদের ফোর্সের ডাইরেকশনটা কোন দিক ছিল, একদম সোজা সোজি উপরের দিকে তাই না? তো বলটা সোজা তো গেল না, সে একটা কোণ তৈরি করছে এখানে, সে এখানে একটা কোণ তৈরি করে ধরো কোনটা নাম দিলাম আমরা থিটা, থিটা কোণ করে বলটা এদিকে গেছে, ভালো কথা। এখন একটু বলো তো, আমরা এখানে ফোর্স অ্যাপ্লাই করছিলাম 10 নিউটন, বলটা যে এই দিকে গেল, এই দিকে তাহলে ফোর্সটা কি আমি 10 নিউটন পাবো? না স্যার, কম পাবো, ডেফিনেটলি আমরা কম পাবো। তো ধরো এখানে আমি 10 নিউটন পাইলাম না, এখানে আমি পাইলাম কত, সাপোজ ধরো 7 নিউটন পাইলাম এই দিকে, বুঝো বিষয়টা? তো আমি যে 7 নিউটন বলটা পাইলাম, মানে এই বস্তুটা যে অ্যাকচুয়ালি 7 নিউটন বলেই কোনাকুনি গেল, এই বলটা কোত্থেকে আসছে? এটা কি ভূত প্রেতনি দিয়ে গেছে? ডেফিনেটলি না, এই কোথা থেকে আসছে? সেইখান থেকে অবশ্যই এই 7 নিউটন বলটা আসছে, আর কোনো জায়গা থেকে বল আসার সুযোগ নাই। তো তার মানে এই যে 10 নিউটন বলের যে একটা অংশ হচ্ছে 7 নিউটন, বাকি 3 নিউটন হারায় গেছে, বাট 10 নিউটন থেকে তার একটা অংশ 7 নিউটন আমরা পাইছি। এই যে 7 নিউটন বলটা আমরা পাইলাম 10 নিউটন থেকে, এইটাই হচ্ছে আসলে এই 10 নিউটন বলের
উপাংশ। কথাটা বোঝা গেছে? বুঝতে পারছো? তখন তুমি 7 নিউটন পাবা না, তখন দেখবা সেটা আরো কমে গেছে, ধরো সেটা 5 নিউটন হয়ে গেছে। কথাটা বুঝতে পারছো? মান যত বাড়বে কোণের সাথে ব্যাপারটা, আবার তুমি চিন্তা করলে একদম ডাইরেক্ট সোজা হিট করবা, তাহলে দেখবা এখানে তুমি 10 নিউটনই পাচ্ছ। তার মানে ব্যাপারটা হচ্ছে তুমি যত অ্যাঙ্গেল পরিবর্তন করতে থাকবা তোমার এই কোণের, এই আলটিমেটলি তোমার উপাংশের মানটা তত কমতে থাকবে। এবং তুমি এটা প্র্যাকটিক্যালি করে দেখো, কারণ মোবাইলে মোবাইলে গেমসটা না থাকলে গেমসটা নামায় এভাবে একটু বল অ্যাঙ্গেল হিট করে দেখো, তুমি যত অ্যাঙ্গেল হিট করতে চাইবা বলটা তত ধাক্কা খেয়ে স্লো আগাবে, আর যত ডিরেক্ট করবা বলটা তত ফাস্ট আগাবে। বুঝতে পারছো ঘটনাটা? তো এইটাই হচ্ছে উপাংশ। উপাংশ হচ্ছে তার মানে কি? উপাংশ হচ্ছে আসলে, উপাংশের মূল অ্যাপ্লিকেশনটা হচ্ছে ভেক্টরে। কোথায়? ভেক্টরে। আমরা বল নিয়ে কাজ করতেছি, বল ডেফিনেটলি একটা ভেক্টর, তো এই জন্য এখানে উপাংশের ব্যাপারটা কাজ করবে। সো যখন আমরা এইভাবে বলি উপাংশের ধারণাটা এভাবে, তো কোনো একটা ভেক্টরের, কোনো একটা ভেক্টরের দিককে পরিবর্তিত করলে যে ওই ভেক্টরের পরিবর্তিত মানটা আমরা পাই সেটা হচ্ছে ওই ভেক্টরের উপাংশ। সো এইভাবে তোমাদের মনে রাখার কোনো প্রয়োজন নাই, তোমরা জাস্ট এভাবে মনে রাখ, চিন্তা করো যে আমরা যে 10 নিউটন বল প্রয়োগ করতেছি, এই 10 নিউটন বলটাকে যখন আমরা ডাইভার্ট করতেছি, আমরা এখানে অ্যাঙ্গেলটা পরিবর্তন করার মাধ্যমে কি করতেছি, ডাইভার্ট করতেছি। ডাইভার্ট করলে আসলে তখন আর মূল বলটা কাজ করবে না, তার একটা পার্শিয়াল অংশ কাজ করবে, সেটাকে আমরা বলি ওই ভেক্টরের বা এই ক্ষেত্রে বলটার উপাংশ। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার ঘটনাটা? এখন কথা হচ্ছে, হ্যাঁ জি, তোমার মূলত অ্যাঙ্গেল অফ, মানে এই দুইটা বল যখন একজনের সঙ্গে হিট করছে, সংঘর্ষ করছে, তাদের অ্যাটাচমেন্ট পয়েন্টের অ্যাঙ্গেলের কারণে আসলে ঘটনাটা ঘটছে। তুমি যখন এই বলটাকে এই দিকে পাঠাইতে যাচ্ছ, তোমার বলটা সোজাসুজি হিট করলে চলবে না, সোজাসুজি হিট করলে চলবে না, বলটাকে একটু বামে সরাইতে হবে, একটু বামে সরায়া দেন এই যে কি বলে, এই যে এই লাইন বরাবর হিট করতে হবে, একটু পাশে, একদম ডাইরেক্ট না, তোমার অ্যারোটা হবে কোথায়, এই যে এই বরাবর, আরে সোজা দাগ আঁকতেও কষ্ট হয়, এই যে এই বরাবর যদি তুমি অ্যারোটা সেট করো তাহলেই একমাত্র এটা এই দিকে যাবে, না হলে কিন্তু যাবে না। কথাটা বুঝতে পারছো? একদম সোজাসুজি, হ্যাঁ ব্যাপারটা এরকম। এখানে আসলে তুমি যত কঠিন ভাবে জিনিসটাকে ভাবতেছো ভাই, এখানে কঠিন ভাবে ব্যাপার কিছু না, ইটস নট রকেট সায়েন্স। তুমি যে সিম্পলি হাতের মধ্যে দুইটা বল নিয়ে বলকে একটা সাথে একটা মুখোমুখি করে দাও, তাহলেই বুঝতে পারবা, একটা বল দিয়ে একটা বলকে অ্যাঙ্গেল হিট করো, তাহলেই বুঝতে পারবা কখনো বামে কখনো ডানে যাচ্ছে, ডিপেন্ডস অন তুমি তুমি তোমার পজিশনটা একটু সামনে একটু স্লাইটলি এদিক সেদিক করলে অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। তো ওইটা আমাদের মূল টেনশন নাই এখানে, আমাদের টেনশনটা হচ্ছে যে এই যে তাহলে আমি এই 10 নিউটন বলটাকে অ্যাপ্লাই করে এইদিকে শিফট করলাম, এবং আমি তোমাদের এখানে উদাহরণ দিয়ে বললাম যে এটা কমে গিয়ে 7 নিউটন হইল, ঠিক আছে, বাট এটার অ্যাকচুয়ালি কি 7 নিউটন হবে না, এটার তো ক্যালকুলেশন আছে, প্রিসাইজ ক্যালকুলেশন আছে যে কতটুকু এক্স্যাক্টলি পাওয়া যাবে। তো এই যে কতটুকু এক্স্যাক্টলি তোমার কোনটা পাওয়া যাবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে এই অ্যাঙ্গেলের উপর, কিসের উপর, অ্যাঙ্গেলের উপর। এবং এইটার সূত্রটা কি, একদম কান খুলে কানের মধ্যে ঢুকায় নাও, সারা জীবনের জন্য মনে রাখবা, যতদিন সায়েন্স নিয়ে পড়বা, ইন্টারমিডিয়েটে পড়বা, উপরের ক্লাসে পড়বা, এই কনসেপ্টটা, এই তথ্যটা সারা জীবন মনে রাখবা। এই যে আমরা উপাংশটা এখানে বের করতে চাচ্ছি, এখন আর কোনো বলের মান দিব না, এখন যেটা করব এখন সরাসরি ধরে নেই যে ধরো এখানে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছি সেই ফোর্সটা হচ্ছে এফ নিউটন, কত এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছি, মানে এফ ইকুয়াল টু 10 ছিল, লিখি একটু বোঝার সুবিধার জন্য, ভালো লাগবে। সো এই যে আমরা এই বলটাকে দিছিলাম কোন দিকে, সোজাসুজি নাকি, তাই না? এই যে সোজাসুজি দিলাম, বলটা সোজা গেল না, সোজা না গিয়ে এই দিকে ঘুরে গেল, তো এই যে যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, যত ডিগ্রি অ্যাঙ্গেলে বলটা
ঘুরে যাবে সেই অ্যাঙ্গেলের কস, সেই অ্যাঙ্গেলের কি হবে কস, মানে কস থিটা হবে। এখানে যেহেতু কোনটার মান থিটা, তাহলে এই উপাংশের মানটা হবে কস থিটা। সো তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যদি যেহেতু আমি 10 নিউটন বল প্রয়োগ করতেছি, আমার বলটা ছিল সোজা কিন্তু সেটা কোন থিটা কোণে ঘুরে এসে, তো তার মানে বুঝতে হবে এই বরাবর আমি যে বলটা পাবো সেই বলটার মান হবে এফ ইনটু তার কস থিটা। কি হবে? ওই বলটা বা ওই ভেক্টরটা তার সাথে গুণ দিব তার কজের ওই থিটাটা যত ডিগ্রি কোণে ঘুরে গেছে। মানে টেকনিক্যালি এটা হবে 10 কস থিটা। ধরো এই কোণটা যদি আমাদের 40 ডিগ্রি হয়, তাহলে আমাদের অ্যান্সারটা হবে এখানে 10 কস 40। এবং এটা ক্যালকুলেটরে চাপলে যেই ভ্যালুটা আসবে তোমার, ভ্যালুটা কত আসে একটু দেখি, 7.66। তো তার মানে এই বরাবর তুমি ঠিক 7.66 নিউটন বল অনুভব করবা। মানে এক কথা ওই বস্তুটা এই 7.66 নিউটন বল অনুভব করবে, এবং ওই বল অনুযায়ী তার ত্বরণ বা তার গতি যেমন হওয়া উচিত তেমনটাই ঘটবে আমরা দেখব। কথাটা কি বোঝা গেছে? এটা কাজের সূত্র না রে ভাই, না একটু আমার উপর আস্থা রাখো। হ্যাঁ আমি তো বলতেছি এটা উপাংশের সূত্র, কাজের সূত্র এটা না, কিন্তু এই উপাংশ থেকে কাজের সূত্র আসে আসছে, বুঝতে পারছো? কাজের সূত্র থেকে এটা আসে নাই, এটা থেকে কাজের সূত্র আসছে, আন্ডারস্ট্যান্ড? আর কাজের সূত্র এটা কেন গুণ দিলাম, কস থিটা কেন গুণ দিলাম, সেটা আমি তোমাদের এখন ব্যাখ্যা করব না, এটা ব্যাখ্যা করব যদি আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ, ভালো করে পড়াশোনা করে যদি ফার্স্ট ইয়ারে পড়ো, আমি যদি আবার ব্যাচ করি ফার্স্ট ইয়ারে ইন্টারমিডিয়েটের একটা মানে হার্ডকোর পার্ট হচ্ছে এই ভেক্টর অধ্যায়, সেখানে বিস্তারিত আলোচনা করব। এখানে রকেট সায়েন্স আছে তা না, এটাও সহজ একটা ত্রিকোণমিতিক সূত্র দিয়ে ডেরিভ করা যায়, বাট সেটা তোমাদের এখন বোঝানোর কোনোই প্রয়োজন মনে করতেছি না। ইনফ্যাক্ট এই উপাংশটাই তোমাদের কোর্সের মধ্যে না, মানে তোমাদের এসির জন্য সরাসরি সম্পৃক্ত না, বা তারপরে চলে আসে মাঝে মাঝে, এই জন্য জিনিসটা বোঝানো। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ বলো, বলে ফেলো। তাই নরমালি ফোর্সে 10 নিউটন ছিল, বাট আমি যখন একটা অ্যাঙ্গেল করে মারছি তখন তো 7.6 নিউটন হয়েছে, মানে প্রায় 3 নিউটনের মতো বল তো কমে গেছে। এই 3 নিউটন বলটা কি কিভাবে লোপ পাইছে? ওই 3 নিউটন বলটা লোপ পাওয়ার কারণ হচ্ছে তুমি যেই দিকে ফোর্স অ্যাপ্লাই করছিলা সেই দিকে তুমি তো এটাকে ডাইভার্ট করতে পারো নাই, তো যার কারণে ওই ফোর্সটা মানে তোমার অ্যাকচুয়াল ফোর্সটা পুরোপুরি তুমি ফিল করবা যখন তুমি ডিরেক্টলি হিট করতে পারবা। ডিরেক্ট হিট না করলে ওই অ্যাঙ্গেল অফ অ্যাটাচমেন্টের কারণে, আমি যদি একদম এক্স্যাক্টলি বলি যে এই যে বলটাকে যে এই দিকে নিক্ষেপ করা হয়েছে, তোমাদের কাছে কি মনে হয় এই দুইটা বল কি এইভাবে হিট করছে? মনে হয় এভাবে কি হিট করছে? হিটটা হয়েছে এইভাবে, এটা এইদিকে, এইটা একটু সাইডে হিট করছে না, এটা যাইতে নিচে উপরের দিকে, এটা চলে গেছে এই দিকে, তাই না ঘটনাটা? সো তাদের অ্যাঙ্গেল অফ কি বলবো, অ্যাঙ্গেল অফ তাদের ক্লোজ কন্ট্যাক্টের কারণে এইটা ঘটছে, ঠিক আছে? এবং বল একটা ভেক্টর রাশি, তো ভেক্টর রাশি হওয়ার কারণে তুমি একদিকে ভেক্টর অ্যাপ্লাই করতেছো তার বিনিময় আরেক দিকে পাইতেছো, তো এখানে ডেফিনেটলি কমবেই, বুঝতে পারছো? স্যার মানে কোণের পরিবর্তনের জন্য, কোণের পরিবর্তনের জন্য বলতে পারো, বাট আমি বলবো যে তাহলে বাকি 3 নিউটন ফোর্স এখানে হারায় গেছে, বা বলতে পারো এই যে 3 নিউটন ফোর্স যে হারিয়ে গেছে সেটা আসলে ভুল কথা, শক্তির তো ধ্বংস হয় না। তোমাদের কাছে কি মনে হয় এই বলটা যখন এই দিকে সোজা চলে যাবে, এই মূল বলটা কি ওই জায়গাতে দাঁড়ায় থাকবে নাকি সে অন্য দিকে যাবে? কি মনে হয় এই বলটা পেছনের দিকে একটু বাউন্স করে আসবে খানিকটা, বুঝতে পারছো? তুমি যখন একটা বলকে দিয়ে পোল খেলার সময় মেইন বল দিয়ে এইট বলকে একটা বলকে হিট করো, সেই বলটা কি হারিয়ে যায়? সেটা তো আবার বাড়ি দিয়ে ফিরে আসে না, আসে কি না? তো সেখানে কিছু এনার্জি লাগবে না, সেখানে কি কিছু এনার্জি লাগবে না? বলতে হচ্ছে এরকম ছিল না, বুঝি না স্যার, এই নিউটন সূত্র যে সেই কেন্দ্রে সমান বল প্রয়োগ দরকার ছিল স্যার, ওই যে এই বলটা না আমি যে 10 নিউটন দিছি ওই কথা বিপরীত 10 নিউটন দেওয়া হয়েছিল, এটা 3 নিউটন কেন দিবে? না না তুমি এখানে ভুল ভাবতেছো, সেটা হচ্ছে আমরা
এখানে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটায় নাই, আমরা একটা বলকে ট্রান্সফার করছি আরেক জায়গায়। এখানে এখানে ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপারটা ওইভাবে চিন্তা করা যাবে না। বাট তারপরেও যদি চিন্তা করো যে দুইটা বল যখন সংঘর্ষ হয়েছে সেখানে নিউটনের তৃতীয় সূত্র ডেফিনেটলি কার্যকর হয়েছে, ডেফিনেটলি কার্যকর হয়েছে। বুঝা গেছে ঘটনাটা? কারো কি এখনো কোনো কনফিউশন হচ্ছে? সেই যে বলটা যে পিছিয়ে আসবে তাহলে কি এটা 3 নিউটন বলের কারণে? সেটারও ক্যালকুলেশন আছে, সেটাও তুমি ক্যালকুলেশন করতে পারবা। ধরো যদি এই বলটা এই দিকে ফিরে যায় তাহলে তখন তোমাকে এই একই সূত্র 10 cos θ হিসাব করতে হবে। কথাটা বুঝতে পারছো? তখন অ্যাঙ্গেল হবে কোনটা জানো? তখন অ্যাঙ্গেল হবে এই যে এইটা, যেটা কিনা 90 ডিগ্রির বেশি হবে, এবং কসের মান 90 ডিগ্রির উপরে চলে গেলে দেখবা সেটা নেগেটিভ আসে। কথাটা বুঝতে পারছো? সেটা কত আসে? সেটা নেগেটিভ আসে। তো এখন এটা যদি আমাদের 40 হয় তাহলে এইটাও তো 40, তাহলে 180 থেকে 40 চলে গেলে কত হয়? 140। তাহলে এখন 10 cos 140 করে দেখো, মাইনাস কত? 7.66। দেখলা এদিকে বলটা গেছে 7.66 ফোর্সে, এটা হচ্ছে মাইনাস, অপোজিট দিকে। মাইনাস কেন আসছে বুঝতে পারছো? এটা উল্টা দিক বুঝায় দিছে। সো এইখানে এই হচ্ছে মূল ব্যাপার স্যাপারটা। সো এভাবে আসলে আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হবে, একবারে ক্লিয়ার হবে না। সো এখন দেখো, তাহলে আমরা বুঝলাম এখানে তৃতীয় সূত্রটি কিভাবে কাজ করে, তাতে কোনো সন্দেহ থাকলো না। এখন সবকিছু ভুলে যাও, এখন খুব ভালো করে খেয়াল করো কি হইতেছে। এখানে মুছে ফেললাম সবকিছু। তো যেটা একদম প্রথম দিকে আমাদের প্রবলেমটা ছিল, প্রবলেমটা কি ছিল যে আমরা বলটাকে এখানে 8 পয়েন্ট কেউ করতে পারবো কি না আমরা, ঠিক আছে? এখন দেখো তো, আমরা যদি তাহলে এখন কি করতে চাই, আমরা বলটাকে কই পাঠাতে চাই? 8 নম্বর ইয়েতে পটে। সো তার মানে টেকনিক্যালি আমরা আসলে এই দিকে বলটাকে, একটু এগুলো মুছে ফেলি, এগুলোর প্রয়োজন নাই আসলে। তো এখন আমরা বলটাকে কোথায় ফালাইতে চাই? 8 নম্বর ঘরে। চিন্তা করো তো, আমার বল প্রয়োগটা হচ্ছে এই দিকে, আমি ফালাইতে চাই এই দিকে, তাহলে কত ডিগ্রি আমি চেঞ্জ করলি? আমার এখানে কত ডিগ্রি শিফট হইলো? 90 ডিগ্রি নাকি? তো এখন একটু সূত্রটা বসায় দেখো তো, আমাদের সূত্রটা ছিল কত? এফ কস 90 হবে, তাই না? কস 90 এর মান কত? 0। তাহলে তাহলে এইদিকে উপাংশের মান কত? রসগোল্লা। সো তার মানে এই 90 ডিগ্রি বরাবর সোজাসুজি কোনো উপাংশ নাই, আর নাই বলেই তুমি সারা জীবন যদি চেষ্টা করে করো একটা বলকে যদি এভাবে রেখে ওইটাকে ঠিক 90 ডিগ্রি ঘুরাইতে চাও হিট করে, কোনো দিনও পারবা না। তার মানে আমরা এখানে 8 পয়েন্ট করতে পারবো না। কেন জানো? কারণ হচ্ছে আমাদের যে বলটা আছে এই ফোর্সটা, এই ফোর্সের কোনো উপাংশ 90 ডিগ্রি বরাবর কোনো দিনও কাজ করবে না। ক্লিয়ার হয়েছে জিনিসটা? তাহলে এই কোনটার মান কত হইতে হবে? লেস দেন কোনটার মান হইতে হবে? লেস দেন 90 ডিগ্রি। তার মানে যদি তুমি খুব সামান্য একটু 90 ডিগ্রি সামান্য একটু কোণেও তুমি বলটা পাঠাইতে চাও সেটা পসিবল, বাট এক্সাক্ট 90 ডিগ্রিতে কোনোদিনও আসবে না, কারণ সেখানে কোনো উপাংশ নাই। কিন্তু এই কোণগুলাতে কি আছে? এইদিকে উপাংশ আছে। ইনফ্যাক্ট আমরা কি বাম দিকে পাঠাতে পারবো না? পারবো, অবশ্যই পারবো, তাই? তার মানে কি? তার মানে হচ্ছে কোনো একটা ভেক্টরের, কোনো একটা ভেক্টরের চারদিকে কত ডিগ্রি কোণে উপাংশ পাওয়া সম্ভব? প্রায় 180 ডিগ্রি কোণে, 180 ডিগ্রি ডানে বামে টোটাল 180 ডিগ্রি কোণে তুমি উপাংশ পাবা, বাট এক্স্যাক্টলি পুরো ডাইরেক্ট 90 এইদিকে বা ওইদিকে ডাইরেক্ট পুরো 90 তে কখনো পাবো না, লেস দেন 90 হইতে হবে। বোঝা গেছে ঘটনাটা? তো দেখো, হ্যাঁ বলো স্যার, এই যে বলটাকে যখন মানে ফার্স্ট বলটাকে যখন আমরা এরকম হিট করব, তখন সেকেন্ড বলটাকে দিয়ে যে যখন হিট করবে ফার্স্ট বলটা, তখন তো ওই ফার্স্ট বলটা একটু পিছিয়ে আসবে,
আসবে, ডেফিনেটলি আসবে। তখন ওদের মাঝখানে একটা ক্রিয়া প্রতিক্রিয়া হবে না স্যার, এই পার্টটা সহজ বিষয় মুখে মুখে বলি, বলটা তুমি মারলা, কত কত বলটা কাজ করলো, এখন ক্রিয়া প্রতিক্রিয়া হইলো, এখন ক্রিয়া যে দিকে হবে প্রতিক্রিয়া কোন দিকে হবে, ডেফিনেটলি তার বিপরীত দিকে। তো উপরের বলটা অ্যাঙ্গেলে এভাবে গেল, নিচের বলটা ঠিক অপোজিট অ্যাঙ্গেলে চলে আসলো, এবং আমরা একটু আগে ক্যালকুলেশন করে দেখলাম যে দুইজনের প্রতিক্রিয়া বলটা সেম। এখন দুইজনের প্রতিক্রিয়া বলটা সেম হওয়ার পরে দুইজনেই 7.66 নিউটন বল পাইলো সংঘর্ষের পরে। তো দুইজনে 7 নিউটন এই পরিমাণ বল নিয়ে খুশি মনে দুইজন দুইজনের দিকে চলতে থাকবে। এবং এখন বিষয়টা হচ্ছে, প্র্যাকটিক্যালিটিটা হচ্ছে, যখন দুইটা বল পিচ দুই দিকে যাবে, তখন কে কার গতিবেগটা কেমন হবে বা সংঘর্ষের পরে কাদের কার শেষ বেগটা কেমন হবে, সেটা ডিপেন্ড করবে আসলে বল দুইটার ওয়েটের উপর। যদি বল দুইটার ওয়েট সেম হয় তাহলে দুইটার বেগ সেম হবে। এবং যদি একই একটা নির্দিষ্ট ফিল্ডে আমরা চিন্তা করি, যদি আমরা ধরি এখানে কোনো ঘর্ষণ বল নাই, এখানে কোনো ঘর্ষণ বল নাই, তাহলে দুইটা অনন্তকাল ধরে অসীমভাবে বিপরীত দিকে চলতে থাকবে। সো এইখানে আসলে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাঙ্গেল অফ অ্যাটাক, কোন অ্যাটাক অ্যাঙ্গেলে সেটা অ্যাটাক করতেছে, নাম্বার টু সেটা হচ্ছে যে কি বলে যে তোমার কি বলে অ্যাঙ্গেল, মানে দুইটা ক্রিয়া প্রতিক্রিয়া করার পর কে কোন দিকে যাচ্ছে। এখন আমি তোমাদের যেই জিনিসটা দিয়ে বোঝাইলাম, এখানে আসলে একটু সমস্যা আছে, যে সমস্যাটা নিয়ে তোমাদের আসলে আলোচনা একটু বলে রে, একটু হিন্স দিয়ে রাখি। আমরা আসলে এখানে কি বের করছি জানো, আমরা আসলে বলের সাথে বলে হিট করে যে উপাংশটা বুঝছি, বাট প্র্যাকটিক্যালি উপাংশটাকে এইভাবে চিন্তা করতে হয় না। কিভাবে চিন্তা করতে হয় আমি একটু বলি। ধরো তুমি জাস্ট একটা ফোর্স অ্যাপ্লাই করছো এখানে, আচ্ছা ভালো কথা, পেন্ডুলাম যে আমরা বুঝলাম একটু আগে, এখন পেন্ডুলামের লজিকটা একটু বোঝার চেষ্টা করি, তাইলে আর কারো কোনো ঝামেলা থাকবে না। হ্যাঁ, উপাংশের ধারণা আরও কিছু কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করা উচিত, আমি পেন্ডুলামটা নিয়েই কাজ করি। দেখো মজার বিষয় দেখো, সো এই ধরো পেন্ডুলামটা আমাদের, আরেক এই পেন্ডুলামটা ধরো, সোজা তো আঁকতে পারি না, এই ধরো তার সুতা, পেন্ডুলামটা যখন ঝুলতেছিল এই বস্তুটার ওয়েট কত, 10 নিউটন সাপোজ, তাহলে তারের টেনশন ফোর্স কত, সেটাও 10 নিউটন, তাহলে উপরের দিকে টেনশন ফোর্স কত, 10 নিউটন। যখন পেন্ডুলামটা তোমার ঘুরে বেঁকে এই জায়গায় চলে আসছে, তখনও কিন্তু তোমার স্টিল নাও এইখানে 10 নিউটন ফোর্সই আছে, টেনশন ফোর্স। কিন্তু খেয়াল করো মজার বিষয়, 10 নিউটন ফোর্সটা কোন দিকে, অ্যাঙ্গেলে। তো এইটা যদি একটা ফোর্স হয়, তাহলে এইটার কি একটা উপাংশ আমি এই বরাবর পাবো, আছে কি না? অবশ্যই আছে। তাহলে এই বরাবর উপরের দিকে যে উপাংশ মানটা পাবো সেটা কত হবে, সেটা হবে 10 cos θ। এখন এই থিটা কোন থিটা, এই থিটা এইটা না, এই যে এই থিটাটা, এবং এই থিটাটা আসলে কি, এই থিটা আর এই যে এই থিটা কি সেম না, যেটা আসলে পেন্ডুলামের কোণ, সে কত ডিগ্রি কোণে হেলে গেছে, রাইট? সো 10 cos θ, বুঝতেই পারতেছো এটার মান 90 ডিগ্রি না, এটার একটা উপাংশ উপরের দিকে আমি অবশ্যই পাবো। বাট যেটা ঘটবে যে তোমার এখানে 10 cos θ ক্যালকুলেশন করলে 10 এর থেকে কম ভ্যালু আসবে। সো যখন কম ভ্যালুটা আসবে তখন দেখবো যে কত, সাপোজ এইটাও ধরি ধরো 7.66 আসে, তো এটা 7.66 ভালো কথা, উপরের দিকে টানটা হচ্ছে, তার মানে ব্যাপারটা হচ্ছে সুতাটা অ্যাঙ্গেলে টানতেছে, বাট তারপরও সে উপরের দিকে ওই বস্তুটাকে 7.66 নিউটন বলে ফোর্স দিচ্ছে অদৃশ্যভাবে। কথাটা বুঝতে পারছো সবাই? সুতাটা টানতেছে কোন দিকে, অ্যাঙ্গেলে, কোনাকুনি ভাবে টানতেছে না? সো কোনাকুনি ভাবে টানলেও এইটার একটা উপাংশ উপরের দিকে পসিবল, অবশ্যই পসিবল, কারণ যে কোনো একটা ফোর্সের চারিদিকে 180 ডিগ্রি রেঞ্জে আমি কি তার উপাংশ আমি পাবো। কথাটা বুঝতে পারছো? যদি আমি বলটাকে ডাইভার্ট করি উপাংশটা পাওয়া পসিবল। সো এই যে সুতার সুতাটা তার উপর এইটা টানতেছে কোনাকুনি, বাট এটা তো উপরের দিকে একটা উপাংশ দিতে সক্ষম, ইনফ্যাক্ট উপাংশ আছে এই মুহূর্তে, তাই না? সো উপাংশটা ক্যালকুলেশন করে আমরা পাইলাম 7.66। সো তার মানে
এইটা চিন্তা করো, সুতাটা কোনাকুনি ভাবে টানলেও সে অদৃশ্য ভাবে ওই বস্তুটাকে খাড়া উপরের দিকে 7.6 নিউটন ফোর্স দিতে সক্ষম নয়? সবাই বুঝতে পারছো বিষয়টা? টানতেছে বাঁকা, কিন্তু সে ফোর্সটা 7.6 নিউটন উপর দিকে অনুভব করে। মানে ব্যাপারটা হচ্ছে এই পেন্ডুলামটা আসলে ঠিক খাড়া উপরের দিকে 7.6 নিউটন ফোর্স অনুভব করবে, ফিল করবে যে কিছু একটা আমাকে 7.6 নিউটন ফোর্সে সোজা উপরের দিকে টানতেছে। বোঝা গেছে? বাট বস্তুটার ওজন কত? ওজন তো 10 নিউটন, তার মানে এখানে সাম্য বল নাই, সে অসাম্য অবস্থায় আছে। এখন সাম্য হওয়ার জন্যই তখন পেন্ডুলামটা নিচের দিকে আবার যায়। কথাটা বুঝতে পারছেন? এবং পেন্ডুলামটা যখন নিচের দিকে আসে, একদম আবার সাম্যাবস্থানে আসে, তখন তার মধ্যে গতি শক্তি জমা থাকে, জড়তা থাকে, তার কারণে সে আবার উপরের দিকে ওই সাইডে চলে যেতে পারে। যখন সে এই সাইডে আসে, তখন আবার হয়ে যায় একটা অসাম্য বল কাজ করে, এখানে আবার অসাম্য বল কাজ করে, আবার অসাম্যটাকে সাম্য করার জন্য সে আবার নিচে নামে। এভাবে সারা জীবন ধরে একটা পেন্ডুলাম দুলতেই থাকবে, যদি না এখানে কোনো এনার্জি লস হয়। সো পেন্ডুলামটা দুলে কেন সে সবসময় সাম্যাবস্থায় আর্জন আসতে চায়, কিন্তু কোনোদিনই আসতে আইসে উঠতে পারে না। দ্যাটস দ্য রিজন। বোঝা গেছে ঘটনাটা? সকল বস্তু সকল বস্তু স্থির থাকতে চায় না, সাম্যাবস্থায় আসতে চায়। সকল বস্তু স্থির থাকতে চায় এটা না বলে সকল বস্তু সাম্যাবস্থায় আসতে চায় এটা বলাটা যুক্তিসঙ্গত। সো দেখো, কারো আর কোনো এখানে কনফিউশন আছে কিনা, কনফিউশন আছে? আচ্ছা, তার মানে আমরা সুতাটা দিয়ে টেনে, সুতাটাকে কোনাকুনি টেনেও বস্তুটাকে উপরের দিকে আমরা ধাক্কা দিতে সক্ষম, রাইট? এবং এই জিনিসটা বোঝা থাকলে আমরা আমাদের বইয়ের যে চিত্রটা এটা ভালোভাবে বুঝতে পারবো। যে দেখো, বই এটা অনেকে প্রশ্ন করে, এখানে বলা আছে তুমি একটা সুতা দিয়ে এভাবে যদি একটা বইকে ঝুলাই দাও, তুমি কোনোদিনই সুতাটাকে সোজা করতে পারবে না। কেন সোজা করতে পারবে না বুঝতে পারতেছো অলরেডি? কেন বলো তো? এখানে কি হচ্ছে, এই সুতাগুলা টানতেছে তাই না? সুতাগুলা টানার ফলে, এই দুই দুই টানের ফলে একটা উপাংশ সোজা সুজি উপরের দিকে ক্রিয়েট হচ্ছে। বুঝতে পারছো ঘটনাটা? উপরের দিকে একটা সোজা আমরা উপাংশ পাচ্ছি, এবং উপাংশের মানটা ডিপেন্ড করবে এই যে কোণগুলোর উপর, থিটাগুলোর উপর। বোঝা গেছে? এবং এই উপাংশটা এই দুই দিকে টানের ফলে, এই টানের যে উপাংশ উপরের দিকে পাওয়া যায়, সেই উপাংশ বল দিয়েই আসলে এটার ওজনটা ব্যালেন্স হইতেছে। বুঝতে পারছো? এটা যোগফল হবে, এটা যোগফল কি হবে, এই সুতার যে দুই দিকে টান আছে টানের উপাংশের যোগফল হবে। যেমন যেমন এইদিকে T1 ধরছে, এইদিকে T2 ধরছে, তাই না? তাহলে এই দিকে আমাদের এই দিকে হচ্ছে টানটা, কিন্তু এই টানের একটা উপাংশ কি উপরের দিকে আছে না? আছে তো, নাকি? উপাংশের মান কত? একটু আগে শর্তটা কি বলছিলাম ভালো করে রিমাইন্ড করো। আমরা যখন বের করতে চাই উপাংশের মান, কি করতে হবে? মূল যে বলটা বা মূল যে ভেক্টরটা সেটা চিন্তা করতে হবে, সেটা নিতে হবে, তার সাথে কি করতে হবে, গুণ করতে হবে যে ওইটা কত ডিগ্রি কোণে ঘুরে গেছে, রাইট? তো আমাদের এখানে বইয়ের সুতাটা টানতেছে এই দিকে, বাট এই বলটা ঘুরে গেছে একদম সোজা উপরে দিয়ে খাড়া এত ডিগ্রি কোণে, রাইট? বুঝতে পারছো? তো এখানে অপাংশের মানটা কত হবে? এটার মান হবে T1 cos θ, আর এখানে কত হবে? T2 cos θ। এই দুইটা যোগ করলে যে ফোর্সটা, সেই ফোর্সটা উপরের দিকে এখন অনুভব হচ্ছে, এবং সেই ফোর্সটা কি করতেছে, বইয়ের ওজনটাকে ব্যালেন্স করতেছে। বোঝা গেছে? এখন দেখো, চিন্তা করো, যদি আমাদের এই সুতাগুলা সোজা হইতো, টান টান সুতাগুলা টান টান ভাবে সোজা হইতো, এখন আমি বইটাকে ব্যালেন্স করতে আমার বল উপরের দিকে দিতে হবে, তাই না? এখন দেখো তো, সুতাটা যদি সোজা হয়, তখন যদি আমি উপরের দিকে বল তৈরি করতে চাই, উপাংশ কি আমি পাবো? এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেছে না? তো 90 ডিগ্রি কোণ হলে উপাংশ তৈরি করা সম্ভব? সম্ভব না। তার মানে সুজা সুতা সোজা রেখে বইটাকে কি ব্যালেন্স করা সম্ভব? তাহলে স্যার, বইটা অনুভূমিক ভাবে সমান্তরাল চলবে, মানে হয়তো T1 এর দিকে অথবা T2 এর দিকে যাবে, এরকম হবে না? না, মানে কোনো দিকেই যাবে না, মানে বইটা, যে বই না, যে কোনো বস্তু তুমি সুতার মধ্যে ভাবে জ্বলে চলে, সুতাটা একটু হেলবে নিচের দিকে, বস্তুটা হেলবে, নাহলে সে উপাংশ তৈরি করতে পারবে না। কথা বুঝতে পারছো?
ক্লিয়ার সবার কাছে? স্যার এই ক্ষেত্রে তো বইটা সোজা থাকবে, একটু নিচের দিকে তো আর থাকবে না। নিচে বইটা সোজা থাকবে মানে বুঝিনি, এটাই কথাটার মানে কি? বই সোজা থাকবে মানে কি? মানে বলতেছো বইটা সুতার সাথে একদম সোজাসুজি থাকবে? জি স্যার। কিভাবে থাকবে বইটা যদি সুতার সাথে সোজাসুজি থাকতে চায়? মনে করো আমি কিভাবে আঁকবো, ধরো বইটা এই যে এই জায়গাতে আছে, এখন এই যে বইটাকে মনে করো আমি এই জায়গায় ঝুলাই দিছি, এই অবস্থায় সুতাটা টান টান ছিল, তো সুতা যদি সোজা থাকে উপরের দিকে কোনো উপাংশ তৈরি হবে? হবে না। তাহলে উপরের দিকে কোনো ফোর্স নাই, বইটা নিজের ওজন আছে, তো নিজের ওজনের কারণে সে নিচের দিকে হেলে পড়বে না, নিচের দিকে ঝুলে যাবে। এবং যখনই সে নিচের দিকে ঝুলে পড়বে সাথে সাথে সুতার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে, এবং সুতার অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার সাথে সাথে কি সুতা উপাংশ তো উপরের দিকে উপাংশ জেনারেট করা শুরু করবে, এবং ওই উপাংশ জেনারেট করে সে ওজনটাকে ব্যালেন্স করতে পারবে। বুঝতে পারছো? এটা ভাবি নাই যে বইটা সাপোজ যদি বইটাকে সোজা রাখা যেত, সেই ক্ষেত্রে সোজা রাখা যেত মানে মানে আমরা যখন মাঝখানে দিব, ও আচ্ছা সম্ভব না, সেটা কোনোদিনও সম্ভব না। যদি তুমি চিন্তা করো সেটা সম্ভব, তাহলে এই যে তারের যে দুই প্রান্ত আছে সেই দুই প্রান্তে ইনফিনিট অ্যামাউন্ট অফ ফোর্স তৈরি করতে হবে, ইনফিনিট অ্যামাউন্ট অফ ফোর্স। বুঝতে পারছো? আমরা বুঝতেছি এই ফোর্স এর চারিদিকে উপাংশ আছে, এখন আমাদের উপর সম্পূর্ণ নির্ভর করে আমরা কোন উপাংশটা ব্যবহার করব এবং সেই অনুযায়ী ফোর্স পাবো। ধরো এইদিকে 10 নিউটন, এখানে 7 নিউটন, এখানে 5 নিউটন, এখানে 0, তো আমরা এইটার মানে হচ্ছে যে আমাদের বলটাকে যদি আমরা এইদিকে ডাইভার্ট করতে পারি আমি 7 পাবো, যদি আমি এইদিকে ডাইভার্ট করি আমি 7 পাবো না আমি 5 পাবো। মানে এক কথায় বলটাকে আমি যেই দিকে খুশি ডাইভার্ট করি, ডাজন্ট ম্যাটার, সূত্র অনুযায়ী বা নিয়ম অনুযায়ী নির্ধারণ হবে ওই দিকে আমি কতটুকু ফোর্স ওই 10 নিউটন থেকে বের করে আনতে পারবো। কথাটা বোঝা গেছে? এখন খেয়াল করো, চিন্তা করো তো, আমরা যদি তার মানে এখানে যদি কোণ বাড়ায় দিই, cos 0° মান কত? 1 না? সো আমরা যখন বস্তুটাকে বলটাকে সোজা হিট করছি তখন সেখানে থিটা 0 হয়ে যায় না, নাকি? মানে 10 cos 0° হয়ে যায় না? তাহলে কত হয় অ্যানসারটা? 10ই থাকে না, নাকি? 10ই তো থাকতেছে। তার মানে এই জন্য সোজাসুজি নিক্ষেপ করলে আমাদের উপাংশের মানে মানটা কমে না, আমরা ঠিক 10 নিউটনের 10 নিউটনই পাই। যখনই অ্যাঙ্গেল বাড়া শুরু করে, বাড়তে বাড়তে সেটা যখন cos 90° দিকে যায়, cos 90° দিকে গিয়ে সেটা একদম এক্স্যাক্টলি 0 হয়ে যায়। তার মানে এখানে খেয়াল রাখো, থিটার মান যত কম আমাদের উপাংশের মান কত? তত বেশি হবে। কথাটা বুঝতে পারছো? থিটার মান যত কম উপাংশের মান তত বেশি। এখন বলো তো দেখি, আমরা মনে করো এখানে একটা বই ঝুলাই রাখছি, আমি এখন তার সাথে আরো 2-3টা বই ঝুলাইলাম, কি হবে, কি দেখবো আমরা? বইটা কি দুই একটা বই ঝুলতেছিল সাথে আরো 2-3টা অ্যাড করলাম, কি ঘটবে? আরো নিচের দিকে হেলে পড়বে, আরো নিচের দিকে। এখন দেখো দুইটা ওজন বই বৃদ্ধি করলাম, মানে ওজন বৃদ্ধি করলাম, তাই না? তো ওজন বৃদ্ধি করলে সেই ওজনটাকে ব্যালেন্স করার জন্য উপরের দিকে যে প্রতিক্রিয়া বল বা ক্রিয়াটা সেটাও বেশি তোরা করা লাগবে না, সেটাও তো বেশি হওয়া লাগবে, নাহলে তো ব্যালেন্স হবে না। তো ওই ব্যালেন্স করতে গিয়ে সুতাটা আরো নিচের দিকে হেলে যায়, এখন সুতা যখন নিচের দিকে আরো হেলে যায় তখন দেখো তো কোণগুলো কি আরো কমে যাবে না, থিটা কমে যায়। এবং থিটা কমে যাওয়া মানে কি? উপাংশের মান বাইরে গেল, উপরে বল বৃদ্ধি পেল। তার মানে ওজন বৃদ্ধির কারণে যে নিচের দিকে এক্সট্রা বল বাড়লো সেটা বাড়ানোর জন্য থিটা কমে গেল, থিটা কমে গিয়ে উপর দিয়ে প্রতিক্রিয়া বাড়ায় দিল, মানে নিচের দিকে বাড়ালো উপর দিকে বাড়লো, আবার বইটা ব্যালেন্স হয়ে গেল এবং একটা সময় একটু নিচে নেমে এসে বইটা আবার একটা জায়গায় থেমে যাবে। বোঝা গেছে ঘটনাটা? এই হচ্ছে বিষয়গুলো, একবারে ক্লিয়ার হবে না, আস্তে আস্তে আলোচনা করতে করতেই হয়, কারণ এখানে অনেকগুলো আলোচনা চিন্তা করতে হয়। একটা আলো একটা তোমাদেরকে আমি যখন একটা জিনিস বুঝাই প্রথম অল্প কয়েকটা কথা দিয়ে সব আলোচনা বুঝতে পারবো না, আস্তে আস্তে বুঝতে হবে। তো দেখো এখন সবার আর কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে উপাংশের? আছে?
আরো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সো এই জিনিসগুলো একটু সারা জীবনের জন্য মাথায় রেখো, কারণ এগুলো লাগবে। ফিজিক্স যতদিন পড়বা এই জিনিসগুলো লাগবে আসলে। ওকে, তো এই উপাংশের ধারণা দিয়ে আরো অনেক কিছু অনেক কনসেপ্ট ইউজ করা যায়। যেমন ধরো, আমরা তো শুধু বল দিয়ে উদাহরণ দিলাম, বল একটা ভেক্টর রাশি, সরণ কি একটা ভেক্টর রাশি না? সরণেরও কিন্তু উপাংশের কনসেপ্ট আছে এবং সেখানেও একই সূত্র, ঠিক আছে? এরকম তোমরা বহুত অঙ্ক দেখবা যে এরকম একটা ঢালু তল আছে, এটা একটা বল বা একটা বস্তু গড়ায় গড়ায় নিচের দিকে পড়তেছে। এখন এখানে তোমার বস্তুর গতিবেগ বা ক্যালকুলেশন হিসাব করা লাগবে, এইখানেও তোমার আসলে উপাংশের লজিকটা পুরোপুরি খাটাইতে হবে। এখন দেখো, এই বস্তুটা যখন নিচের দিকে পড়বে তার কি ত্বরণ থাকবে? না থাকবে? আচ্ছা, এখন এটার ত্বরণ কত ধরবা? এটার ত্বরণ কি তুমি 9.8 ধরবা? না স্যার, ধরতে পারবে না স্যার, আরো কম হবে। কম কত হবে কিভাবে চিন্তা করবা? 9.8 মাইনাস সামথিং। বোকা, এটার যে অভিকর্ষ ত্বরণ সেটা কোন দিক কাজ করে? নিচের দিকে কাজ করে, কিন্তু বস্তুটা কি নিচের দিকে যাইতে পারতেছে? পারতেছে না, সে যাইতেছে এই একটা এই দিকে। তার মানে এই যে নিচের দিকে একটা ভেক্টর, তার একটা উপাংশ কাজ করবে এই দিকে, জি এর উপাংশ কাজ করবে এই বরাবর। বুঝতে পারছেন? এখন ধরো এখানে কোণের মান যদি ধরো থিটা দেওয়া থাকে, তাহলে এটা যদি জি হয় তাহলে এই দিকে আসলে কি হবে? জি কস থিটা। তার মানে অ্যাকচুয়ালি এই বস্তুটার ত্বরণ কত হবে? 9.8 মিটার পার সেকেন্ড? না, সেটা হবে জি কস থিটা, অর্থাৎ এর ভ্যালু হবে অ্যাকচুয়ালি জি কস থিটা। এখন এই থিটাটা কোন থিটা? এই থিটা না নাকি নাকি? আচ্ছা, এখন দেখো, এইটা যদি আমাদের থিটা হয় তাহলে এই কোণটা কত? এটা তো 90 ডিগ্রি নাকি? এটা তো 90 ফিক্সড, 90 মাইনাস থিটা, এটা হচ্ছে 90 মাইনাস থিটা নাকি? এবং এই যে কোণটা, এই কোণটাই হচ্ছে আসলে আমাদের আনত তলের ঢালের কোণ, এটাকে আমরা ঢালের কোণটা বলতেছি, তাই না? তো এখন দেখো, তাহলে আমি এটাকে যদি 90 মাইনাস থিটা বলি, তো এই যে আমাদের এখানে তোমার সূত্রটা হচ্ছে জি কস থিটা, এই যে 90 মাইনাস থিটাটা, এটাকে আমরা কোয়ারটেন যদি করি, সাপোজ ধরো আমাদের কাছে যদি থাকে তোমার কি বলে সাইন 90 মাইনাস সাইন 90 মাইনাস থিটা, যদি আমরা চিন্তা করি কোন একটা ইয়েতে সাইন 90 মাইনাস থিটাকে কস থিটা বলা যায়? কস থিটা বলা যায়। তাহলে কস থিটা আমার অলরেডি আমার কাছে আছে, তার সাথে আমি কি যোগ করব? জি গুণ করবো না? তো তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের আসলে এই কোণটা দেওয়া থাকবে না, আমাদের থাকবে টেবিলের কোণটা, তলের কোণটা দেওয়া থাকবে। ধরো তলের কোণটা হচ্ছে কত? থিটা, ঠিক আছে? তো উল্টা ভাবে বুঝাইছি আমি আর কি, এইটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কত? এখন বলো, তাহলে এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা, তাই তো? তো এখন যখন আমি উপাংশ হিসাব করব, উপাংশ হিসাব করতে আমি সূত্র কি ইউজ করব? সূত্র হচ্ছে আমার মূল মূল ভেক্টরটা মানে জি, তার সাথে গুণ দিতে হবে কি? কস আর থিটা। তো এখন তো আমাদের যেইভাবে যেহেতু আমরা এই কোণটাকে থিটা ধরছি, তাহলে এটা তো আর থিটা ধরবো না, এটা 90 মাইনাস থিটা ধরতে হবে। তাহলে তখন কস এর বদলে কি হবে আমাদের এখানে? 90 মাইনাস থিটা হবে না? তাহলে এই 90 মাইনাস থিটা কিসে কনভার্ট হবে? জি সাইন থিটা। আর এটাই হচ্ছে তোমার টেবিলের আনত তল এরকম ঘর থাকলে ওই ক্ষেত্রে আমাদের উপাংশের মান সাইন থিটা। বুঝতে পারছো? তাহলে এখানে সূত্রটা কি? জি সাইন থিটা, এবং এখানে থিটা মানে কি? টেবিলের কোণ, এই কোণ না। বোঝা গেছে? ক্লিয়ার এভরিওয়ান? ওকে, সো এই ছিল মোটামুটি উপাংশের বেসিক কিছু ধারণা। এই জিনিসগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে মাথার মধ্যে বসাইতে হবে। তো এখন বলো দেখি, আর কারো কোনো প্রশ্ন আছে কি নাই? কারো কোনো প্রশ্ন আছে? নাই মনে হয়, ঠিক আছে। এই দোস্ত জি কস থিটা, সরি এটাও বলবেন। হ্যাঁ হ্যাঁ,
ঢালটা যদি তোমার থিটা হয় তখন সূত্র হবে সাইন থিটা, বাট যদি তোমার এখানে এই কোণটা দেওয়া থাকে তখন তো উপাংশের যে সূত্র মাত্র শিখে আসলাম সেই অনুযায়ী এটা জি কস থিটা হইতেছে। জিনিসটা খেয়াল করছো সবাই? আমি কিন্তু এটা প্রথমে ওই এটাকে থিটা ধরে ধরে যখন এই কোণটাকে থিটা ধরে করছি তখন জি কস থিটাই লিখছি, বাট যখন আমাদের থিটা হয়ে গেল এইটা তখন এটা হচ্ছে আমাদের আমাদের উপাংশের মান হচ্ছে জি সাইন থিটা হয়ে গেল। সমস্যা আছে না মাফি? আর মাফি নাকি রবি করলো নাকি? আচ্ছা, সো তাহলে আজকে যদি আর কোনো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো এই পর্যন্তই। আর আরেকটা বিষয় যে এইটা কিন্তু গতিবিদ্যারও অংশ, মানে তোমাকে এখানে বস্তুটা যখন পড়বে এই ত্বরণে পড়বে, জি জি সাইন থিটা ত্বরণে সে পড়বে, জি সাইন থিটা বের করে সেইভাবে তারপর গতিসূত্র অ্যাপ্লাই করতে হবে। বাট আবার যদি তুমি পেন্ডুলামের কথা চিন্তা করো, পেন্ডুলামে গতিসূত্র অ্যাপ্লাই করা যাবে না, পেন্ডুলামে গতিসূত্র খাটবে না। কেন জানো? কারণ পেন্ডুলামের যে গতিটা সেটা ত্বরণ না, সেটা ত্বরণের উপরে ত্বরণ, মানে এখানে ত্বরণের মানটাও বৃদ্ধি পায়। এইটা কাহিনীটা কি সেটা নিয়ে যখন আমরা ই পড়বো, শব্দ পড়বো, তখন আলোচনা করবো, শব্দে পেন্ডুলাম নিয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আছে। সো আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো গুড নাইট সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।